আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অবশ্যই ভালো আছেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের অভিষেক ম্যাচ খেলা দুদল। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ টেস্ট আঙ্গিনায় বিচরণ করেছে বহুদিন ধরে, তা সত্ত্বেও তারা যে কৃতিত্ব অর্জন করতে পারেনি সেটি করে দেখালো বাংলাদেশ। বাংলাদেশ একমাত্র দল যারা অপর 11টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে 5 দিনের ম্যাচ খেলেছে। মঙ্গলবার মিরপুর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামে মাঠে নামার আগে সঙ্গে সঙ্গে এই কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। 2000 সালের নভেম্বর ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট অভিষেক হয় ভারতের বিপক্ষে। অভিষেক টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ তারপর 23 বছর কাটিয়ে দিয়েছে ক্রিকেট আদি ফরম্যাটে। কাল 11তম দেশের বিপক্ষে টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। 11 দেশের মধ্যে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। 23 বছরের সিরিজ 6টি সিরিজ জিতেছে টাইগাররা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ।